আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছে বায়ান্ন টিভিতে। যুদ্ধের অস্ত্র এবার জ্বালানি, ইউক্রেনের পক্ষ নিয়ে পোল্যান্ড এবং বুলগেরিয়াতে বুধবার গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল রাশিয়া। মস্কোর একটি সূত্র জানাচ্ছে, ভ্লাদিমির পুতিন সরকারের এই সিদ্ধান্তের পর ইউরোপের অন্তত চারটি জ্বালানি সংস্থা সরবরাহ নিশ্চিত করতে রাশিয়ার সাথে গোপনে বোঝাপড়া করেছে। পুতিনের চাহিদা মেনে রুবলে দিয়েছে অগ্রিম। জ্বালানির দাম মেটানোর জন্য ইউরোপের অন্তত ১০টি কোম্পানি রুশ জ্বালানি সংস্থা গ্যাজপ্রোমের ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে বলেও ওই সূত্রে জানানো হয়েছে। রুবলের মাধ্যমে জ্বালানির দাম মেটানোর জন্যই এই পদক্ষেপ। এর ফলে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সংশ্লিষ্ট চারটি দেশে রুশ জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ থাকবে। বুধবার গ্যাজপ্রোমের পক্ষ থেকে জানানো হয়েছিল, পোল্যান্ড ও বুলগেরিয়া জ্বালানির মূল্য রুবলে দিতে পারেনি বলে তাদের ওই সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও সেই যুক্তি মানতে রাজি হয়নি ইউরোপের দেশগুলো, কারণ যুদ্ধের গোড়াতেই রাশিয়া হুমকি দিয়েছিল ইউক্রেনের পাশে যারা দাঁড়াবে তাদের পরিণাম ভুগতে হবে। বুধবার পোল্যান্ড ও বুলগেরিয়াকে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে পুতিন সরকার। বুলগেরিয়ার দাবি, নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের জন্য রাশিয়া তাদের সাথে চুক্তি করেছিল, কিন্তু তা অমান্য করা হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেয়েন বুধবার জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র পোল্যান্ড ও বুলগেরিয়ার বিরুদ্ধে মস্কোর এই পদক্ষেপের জবাব ঐক্যবদ্ধভাবে দেওয়া হবে। এরপরই সামনে এলো রাশিয়ার সাথে ইউরোপের একাধিক সংস্থার গোপন বোঝাপড়ার কথা। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে বাইরের কোনো শক্তি হস্তক্ষেপ করলে মস্কো তার সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করে খুব দ্রুতই জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার গণমাধ্যম আরটি সংবাদে বলা হয়েছে, বুধবার পুতিন সেন্ট পিটার্সবার্গে তার আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন। পুতিন আরও বলেন, ইউক্রেনের চলমান ঘটনায় যদি কেউ বাইরে থেকে হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয় এবং আমাদের জন্য অগ্রহণযোগ্য কৌশলগত হুমকি তৈরি করে, তাহলে তাদের জেনে রাখা উচিত আসন্ন আঘাতের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে খুবই দ্রুত গতির। তিনি আরও বলেন, আর সেটা করার জন্য আমাদের কাছে সব ধরনের প্রযুক্তি রয়েছে, এমন প্রযুক্তি যা আমরা ছাড়া অন্য কেউ সেটা নিয়ে দম্ভ করতে পারে না। তবে আমরা সেটা নিয়ে দম্ভ করতে যাচ্ছি না, প্রয়োজন হলে আমরা সেগুলো ব্যবহার করব। রাশিয়ান কর্তৃপক্ষ ইতোমধ্যে এই ধরনের প্রতিক্রিয়ার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও জানান পুতিন। অপরদিকে ইউক্রেনে হামলা শুরু করার পর তৃতীয় মাসে এসে দেশটির দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চল পুরোপুরি দখলে নিতে পেরেছে রুশ সেনারা। দখলের পর এবার সেখানে রুশ মুদ্রা রুবলে লেনদেন চালু করতে যাচ্ছে মস্কো। এমনকি রাশিয়ার টেলিভিশন এবং রেডিও ইতোমধ্যেই অঞ্চলটিতে সম্প্রচার শুরু করেছে। দক্ষিণ ইউক্রেনের এই অঞ্চলটি সামরিক বেসামরিক প্রশাসনের ডেপুটি চেয়ারম্যানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ। দুদিন আগে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চল পুরোপুরি দখলে নেওয়ার ঘোষণা দেয় রুশ সেনারা। সে সময় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী দক্ষিণ ইউক্রেনের সমগ্র খেরসন অঞ্চলটিকে মুক্ত করেছে। যদিও মার্চের শুরুতেই খেরসন শহরটি দখলে নেয় রুশ সেনারা। গত মঙ্গলবার ইউক্রেনের একজন আঞ্চলিক সামরিক কর্মকর্তা বলেন, খেরসনের আঞ্চলিক প্রশাসনের এবং একই সঙ্গে সিটি কাউন্সিলের নতুন প্রধান নিয়োগ করেছে রাশিয়ার সেনাবাহিনী। একই দিন খেরসনের ইউক্রেনীয় গভর্নর হেন্নাদি লাহুতা জানান, দখলকারীরা খেরসন সিটি কাউন্সিলের পুরো প্রাঙ্গণ দখল করে নিয়েছে। পরে সেখান থেকে তারা ইউক্রেনের সকল প্রতীক ও চিহ্ন সরিয়ে দেয় এবং নিজস্ব রক্ষীদের নিযুক্ত করে। খেরসনের সামরিক বেসামরিক প্রশাসনের ডেপুটি চেয়ারম্যানের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণের এই অঞ্চলটি আগামী ১ মে থেকে রাশিয়ার মুদ্রায় লেনদেন শুরু করবে। অবশ্য রাশিয়ার মুদ্রায় লেনদেন শুরু হলেও ইউক্রেনীয় মুদ্রা রিফিনিয়াও আপাতত সেখানে চালু থাকবে। ওই কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনীয় মুদ্রা থেকে রুশ মুদ্রায় পুরোপুরি রূপান্তরে চার মাস পর্যন্ত সময় লাগবে। এ সময় রাশিয়ান রুবল ও ইউক্রেনীয় রিফিনিয়া উভয়ই সেখানে কার্যকর থাকবে। এদিকে সমগ্র খেরসন অঞ্চলে রাশিয়ার রেডিও এবং টেলিভিশন সম্প্রচার শুরু করেছে বলে জানিয়েছে আরআইএ। বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, স্থানীয় জনগণ লেনদেনের ক্ষেত্রে আরও ব্যাপকভাবে রাশিয়ান রুবল ব্যবহার করতে শুরু করেছেন। গত মার্চ মাসের প্রথম সপ্তাহে ইউক্রেনের অন্যতম প্রধান শহর এবং বন্দরনগরী খেরসন দখল করে নেয় রাশিয়া। প্রথম বড় কোনো ইউক্রেনীয় শহর হিসেবে খেরসন দখল করেছিল রুশ সেনারা। এর প্রায় দুই মাসের মাথায় এপ্রিলের শেষ সপ্তাহে খেরসনের পুরো অঞ্চলটি দখলে নেয় রাশিয়া। প্রায় ৩ লাখ বাসিন্দার খেরসন শহর ও অঞ্চলটি রাশিয়ার সামরিক বাহিনীর দখলে যাওয়া মস্কোর জন্য বড় ধরনের এক বিজয়। মূলত রুশ সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ একটি ঘাঁটিও হবে শহরটি। এছাড়া এই শহর থেকে উপকূল বরাবর আরও ভেতরে এবং পশ্চিমের আরেক বৃহৎ বন্দরনগরী ওডেসার সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে। খেরসন শহরটি কৃষ্ণ সাগরের গুরুত্বপূর্ণ বন্দর এবং একটি শিল্পকেন্দ্র।